আরে ও কিচ্ছু না, আমরা ছোটবেলায় নোংরা নর্দমা থেকে বল কুড়িয়ে তিনবার ডব দিয়ে পরিষ্কার করেছি। আরে আমাদের খোকন কাকু তার ফুচকা আমরা ঘাম মেশানো টক জল খেয়ে বড় হয়েছি, আর সেটা তো গেল। তাছাড়া যখন হাতটা আমরা স্যানিটাইজার দিয়ে ধুচ্ছি সেটা আবার 70% অ্যালকোহল। তাহলে আমরা একটা কাজ করি, আমরা গিয়ে একটা ছোট করে নিয়ে আসি, কি বলো? বাচ্চাগুলো স্কুলে ছুটি এ যাই, এবার একটু এই আমার বাপের বাড়িতে ঘুরে আসি, ওখান থেকে একটু কুলে ছোট যাই বাড়ি যাবো, ফেরার পথে দক্ষিণেশ্বর, এ বুঝলে কিনা? আবার পরের বছরই আমাদের পকড়ের মাধ্যমিক বলে কথা। এইরকম মানসিকতা আশেপাশের প্রত্যেকের, নিজেকে রেসিস্টেন্ট প্রুফ করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। ইটালিরাও এই ভুলটাই করেছিল, সরকার যখন ছুটি দিয়েছে সেই ছুটিটা ভ্রমণ বৃত্তান্ত লেখার জন্য বা ঘুরে বেড়ানোর জন্য দেয়নি, সেটা দিয়েছে ঘরে বসে সংক্রমণটা আটকানোর জন্য। ইন্ডিয়া যদি চায়না বা ইটালি না হয়ে যায় সে দায়িত্ব নিতে হবে আপনাকে, নিয়মাবলী মেনে চলুন, আর এতদিনে হাত ধোয়ার প্রণালী তো পেয়েই গেছেন, ব্যাস বাড়িতে থাকুন আর করতে থাকুন পালন। বাড়িতেই তো আছেন, কি করবেন এখন? নেটফ্লিক্স দেখুন, আর সিনেমাই তো বন্ধ হয়ে গেছে, এক কাজ করুন, পুরনো প্রসঙ্গিতের সিনেমা মা আমি কিন্তু চুরি করিনি এই সিনেমাগুলি ছাড়িনি, হ্যাং আউট উইথ ফ্রেন্ডস জেনারেশনরাও নিজেদের সহ্য ক্ষমতা বাড়া, ভিডিও কলই মিট আপ করে নাও, এমনিও তো এখন প্রেমিক প্রেমিকা দুদিনই বদলায়, সুতরাং দু একদিন কম দেখা হলে এমন কিছু অসুবিধা হবে না। প্যানিক না হয়েও সতর্ক থাকা যায় অবিলম্বে, শুধুমাত্র নিজেকে নয় সকলকে বাঁচানোর জন্য সতর্ক হন। কখনো দেশপ্রেম দেখানোর সুযোগ না হয়ে থাকলে দেশপ্রেম দেখানোর সুযোগ একমাত্র এইটাই, না গোমূত্র খেয়ে নয়, বা বাড়ির প্রবেশ পথে ঢুকতে ডান দিকে সাবুন মেরে যে কাঠ কয়লা বেরোবে সে থেকে হোমের ফোঁটা নিয়েও নয়, বাড়ি থেকে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে দেশের সেবা করুন। আমরা ইটালির ঘটনা থেকে শিক্ষা নিতে পারি, একদিনে মৃত্যু সংখ্যা 793, গত পরশু দিন মারা গিয়েছিল 475, গতকাল 427, এবং গতকাল রাত অবধি হিসাবটা গিয়ে দাঁড়িয়েছে 793, অর্থাৎ 800 জনের থেকে মাত্র 7 জন কম। তারপরে দিন মৃতদেহ নিয়ে যাওয়া হবে মিলিটারি ট্রাকে করে, এবং সেটা নিয়ে যাওয়া হবে পরিজন ছাড়া, তারপর তাদের গণসৎকার করা হবে, সেখানেও থাকবে না কোনো পরিজন, কারণ তারা সবাই ঘরবন্দী। হিসাবটা 4825 এতজন মারা গেছে ইটালিতে শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে, ডাক্তারেরা হাউ হাউ করে কাঁদছে, প্রতি ঘন্টায় রোগী এসেই যাচ্ছে, তারা বাঁচাতে পারছে না কাউকে, কিন্তু সংক্রমণ তিন দিন বেড়েই চলেছে, ডাক্তারদের তিন দিন খাওয়া নেই, ঘুম নেই, তাদের স্বাস্থ্যহানি নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু সংক্রমণ বাড়ছে, 3000 জন ইতিমধ্যে আক্রান্ত, অনেকেই মারা গেছে, কাজ থামাতে পারছে না ওরা। ভগবান বলবেন, ভগবান তো মিরাকেল করতে পারে, ওরা কিন্তু পারে। এদিকে রোমের মধ্যে যে স্বাধীন দেশ, পোপের ঘর ভগবানের রাজপ্রাসাদ, সেই ভ্যাটিক্যান আজ শুনশান, পোপও কিন্তু নিয়ম মাফিক জানলা দিয়ে তার হাত রাড়িয়ে যাচ্ছে, কিন্তু জনবসতিহীন সেই জায়গা শুনশান, ওখানেই তো কোটি কোটি মানুষ ফুল ডেকে যেত পোপের জন্য, প্রার্থনা করত, কিন্তু আজ সেখানে কেউ নেই, শুনশান জায়গা, পোপ কিন্তু নিয়মমাফিক হাত নাড়াচ্ছে জানলা দিয়ে ফাঁকা এক প্রান্তরের দিকে। 2020 সালে ভগবান, আসলে বিধাতা, আমাদের ধর্ম নিয়ে এক চরম পরিহাসের খেলা খেলেছে। গোটা ইটালিতে এখন 50,000 মানুষ করোনাতে আক্রান্ত, মৃত্যু পুরি হয়ে গেছে স্বপ্নের দেশ, কবিদের শহর, শিল্পীদের গ্রাম, ইউরোপের উন্নত এক দেশ, অনেক পুরনো ঐতিহ্য, হিংসে করার মতো শিল্প, স্থাপত্য ও সভ্যতা। ইটালির মানুষজনকে সতর্ক করা হলেও তারা সবকিছু মানে, তারা ভেবেছিল প্রথম বিশ্বের দেশ হিসাবে তারা অর্থনৈতিক বলে অথবা চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় তারা করোনাকে সহজেই কাবু করবে, কিন্তু করোনাকে কাবু করা অত সোজা হয়নি তাদের জন্য। তারা সিনেমা দেখেছে, অফিস কাছারি করেছে, দোকানহাট করেছে, করেছে মেলামেশা, তারা হাজার হাজার মানুষ একসাথে জমায়েত হয়েছে, তারা মাংস কিনে বাড়ি ফিরেছে, এবং আমরা যেমনটা করছি এখনও সেইভাবেই তারা করে গেছে তাদের সময়টা। স্বাস্থ্যকর্মীরা ইটালিতে 20% আক্রান্ত, যদি স্বাস্থ্যকর্মীরাই সেই রোগে আক্রান্ত হয় তার চিকিৎসা করবে কার? এদিকে ফেসবুকেতে আমরা খিল্লি করছি, আমরা সব ঠিক সামলে নেব, যারা আইসোলেটেড থাকাকে ভাবছি বাড়িতে বসে জোর কদমে একটা ফিস্টি করা। ইতালির জনসংখ্যা 6.5 কোটি, যার মধ্যে আক্রান্ত 53,000 জন,
এবং মৃত 5000 জন। ভারতের জনসংখ্যা 130 কোটি। হিসাবটা করে দেখে নিন, যদি এই মারণ ভাইরাস গোটা ভারতে ছড়ায় তাহলে ভারতের অবস্থাটা কি হতে পারে। ইতালিকে দেখে শিক্ষা নিন, জীবন বারবার সুযোগ দেয় না। আপনি বাঁচলে আরো 10টা লোক বাঁচবে। 130 কোটি জনসংখ্যার দায়িত্ব কিন্তু আপনাদের সবার হাতে, বুদ্ধি খাটান। ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, অতিমাত্রায় শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং প্রত্যেকে যেন এই করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপারে সতর্ক হয়।